সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ। কটেজ লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ হুগলিতে। কল 7407001264 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। গত 20 ফেব্রুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সম্মানীয় অভিষেক ব্যানার্জি আমাদের বাংলা নিজের মেয়ে কি চাই এই লোগো উদ্বোধন করেছেন, এবং তার সাথে সাথে তিনি নির্দেশ দিয়েছিলেন যে জেলায় এই স্লোগান উদ্বোধন করতে হবে। জেলা তার নির্দেশক্রমে উদ্বোধন করেছেন, এবং গত 22 ফেব্রুয়ারি আমাদের সম্মানীয় বিধায়ক মানস মজুমদার মহাশয় এই স্লোগানের উদ্বোধন করেছেন। তো আমাদেরও নির্দেশ দিয়েছেন যে আমাদের এই স্লোগান উদ্বোধন করতে হবে ব্লক সভাপতিদের। আজকে আমরা গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলা নিজের মেয়ে কি চাই এই স্লোগান আমরা উদ্বোধন করব। আজকে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মনোরঞ্জন পাল মহাশয়, উপস্থিত আছেন ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সীমন্ত রায়, উপস্থিত আছেন ব্লকের অন্যতম নেতৃত্ব প্রদীপ রায়, আমাদের শাখা সংগঠনের সংখ্যালঘু সেলের সভাপতি সঞ্জয় খান উপস্থিত আছে, আমাদের শ্রমিক সংগঠনের ব্লকের সভাপতি শমশের আলী খান উপস্থিত আছেন, আমাদের যুব সভাপতি অরুণাংশু চ্যাটার্জি উপস্থিত আছেন, আমাদের ছাত্র সংগঠনের টিএমসিপির গোঘাট 1 নম্বরের সভাপতি সৈয়দ আশিক হোসেন উপস্থিত আছেন, তাছাড়াও আমাদের অঞ্চলের সম্মানীয় সভাপতিরা, ব্লকের অন্যতম নেতৃত্বরা, এবং তার মধ্যে অন্যতম ব্লকের নেতৃত্ব আমাদের সকলের শ্রদ্ধেয় দাদা শম্ভুনাথ মণ্ডল মহাশয় উপস্থিত আছেন, আমাদের অঞ্চলের সম্মানীয় সভাপতি এবং অঞ্চল কমিটির সম্মানীয় সদস্যরা উপস্থিত আছেন, তাছাড়াও গুরুত্বপূর্ণ নেতৃত্বরা উপস্থিত আছেন প্রতিটি অঞ্চল থেকে, এবং প্রধান উপপ্রধান পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত আছেন। আমরা সবাই মিলে আজকে গোঘাট 1 নম্বর ব্লকে আমাদের যে প্রদেশ নেতৃত্বের নির্দেশ, সেই নির্দেশক্রমে বাংলা নিজের মেয়ে কি চাই এই স্লোগান আমরা উদ্বোধন করতে চলেছি। আপনারা জানেন যে এই স্লোগানের তাৎপর্য কী। তাৎপর্য হলো যে আমাদের এই তৃণমূল কংগ্রেস সরকার 10 বছর পরিচালনা করছে পশ্চিমবাংলাকে। মমতা ব্যানার্জি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির থেকেও তিনি বেশি প্রতিশ্রুতি পূরণ করেছেন। বাংলার সাধারণ মানুষের জন্য 64টা প্রকল্প ইতিমধ্যে তিনি রূপায়ণ করেছেন। আমরা যদি পরিসংখ্যান করে দেখি যে প্রতিটা পরিবারে 5টা থেকে 7টা পর্যন্ত প্রকল্প পৌঁছে দিতে সক্ষম হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেস সরকার মমতা ব্যানার্জির আন্তরিকতা এবং তত্ত্বাবধানে। সেই মর্মে আপনারা যারা মিডিয়া আছেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজে যারা যুক্ত আছেন, প্রত্যেকে পরিসংখ্যান করে দেখেছেন এবং মানুষের কাছ থেকে তথ্য তুলে এনে তারাই ঘোষণা করেছেন যে পুনরায় তৃতীয়বারের জন্য পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে বাংলার মানুষ মমতা ব্যানার্জিকেই চায়। সেই মর্মে আজকে আমরা আমাদের গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে বার্তা দিতে চাই যে আগামী যে বিধানসভা নির্বাচন আসছে, এই নির্বাচন আমরা সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করব সাধারণ মানুষের সমর্থন নিয়ে। কারণ মমতা ব্যানার্জি যেভাবে গরিব মানুষ, মেহনতি মানুষ, এসটিএসসি সম্প্রদায়ের মানুষ, ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে প্রত্যেকে পরিষেবা দিয়েছেন, সবাই খুশি। তার মধ্য থেকে কিছু মানুষ আছে যারা আমাদের নেত্রীর নামে মিথ্যাচার করে বেড়াচ্ছে। কেন্দ্র থেকে হিন্দিভাষী বিজেপির নেতৃত্বরা এসে বিভিন্নভাবে মিথ্যাচার করছে, সেটা বাংলার মানুষ মেনে নিচ্ছে না। কারণ বাংলার মানুষের চাহিদা তারা কিছু বোঝে না,
তারা সেখানে কী মিথ্যাচার করে এখানে ফলপ্রসূ হবে জানি না, তো বাংলার মানুষ সেটা তিতিবিরক্ত সেই মর্মে। আজকে আমরা বোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের কাছে বার্তা দিতে চাই যে সবাই আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমাদের যে এই স্লোগানের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু হবে, বাংলা নিজের মেয়ে কি চাই এটা সমৃদ্ধ হোক, এবং তৃতীয়বারের জন্য মাননীয় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পদে বসুক, আপনারা প্রত্যেকে আশীর্বাদ করুন, এই বার্তাটাই আমরা দিতে চাই স্লোগানের মধ্যে দিয়ে। ছাত্র থেকে যুবক সমস্ত মানুষ চাইছে তাই বন্দে মাতরম, কি চাইছে তাই বন্দে মাতরম, মমতা ব্যানার্জি বাংলার শ্রমিক কৃষক শ্রমজীবী মানুষ চাইছে তাই বাংলার গরিব কৃষক শ্রমজীবী মানুষ চাইছে তাই বাংলার শ্রমিক শ্রেণীর সর্বস্তর। আগে নিয়ে আসুন না চেয়ার গুলো এদিকে, বাংলার শ্রমিক কৃষক চাইছে তাই বাংলা নিজের মেয়ে কি চায়, বার্ধক্য ভাতার জন্য সাধারণ মানুষ চাইছে তাই বাংলা নিজের মেয়ে কি চায়, বাংলা নিজের মেয়ে কি চায়, রূপশ্রীর জন্য সর্বস্তরের মানুষ চাইছে তাই বাংলা নিজের মেয়ে কি চায়, গরিব মানুষ চাইছে তাই বাংলা নিজের মেয়ে কে চায়, বাংলার উন্নয়ন চাইছে তাই বাংলা নিজের মেয়ে কে চায়, শ্রমিক কৃষক চাইছে তাই বাংলা নিজের মেয়ে কে চায়, গরিব মানুষ চাইছে তাই বাংলা নিজের মেয়ে কে চায়, বাংলা সর্বস্তরের মানুষ চাইছে তাই বাংলা নিজের মেয়ে কে চায়, কৃষক বন্ধুরা চাইছে তাই বাংলা নিজের মেয়ে কে চায়, গরিব মানুষ নমস্কার, আমি শাহিদ ইমাম আপনাদের এলাকার ছেলে। আগামী 12ই মার্চ আরামবাগ সুধানুলে আমার সিনেমা রিলিজ হচ্ছে, ছবির নাম হচ্ছে শীলতা হানির পরে, সবাই দেখতে আসুন কিন্তু। নমস্কার। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। বিশ্বাস আর আধুনিকতার মেলবন্ধন ঝর্ণা জুয়েলার্স, কামারপুকুর নতুন চটি, হুগলি। এক্সরে, ইউএসজি, সিটি স্ক্যান, প্যাথোলজির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টেরিজা স্ক্যান সেন্টার, লিংক রোড, আরামবাগ। Sometimes fashion can change vision.